সহজ পদ্ধতিতে ইতালিয়ান ভাষা শিক্ষা, এর 10-এর 1 নম্বর ক্লাস। কারণ আমরা 10ম ক্লাসটার 5টা আলাদা পর্ব তৈরি করব। সো 10-এর 1 নম্বর ক্লাসে সকলকে স্বাগতম। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে লে প্রিপোজিশন আর্টিকুলাতে। এখানে আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে আজকে আমি শুধু চার্টের প্রথম অংশটা নিয়েছি, দিয়ের সাথে ইল, ল, লা, ই, লি, লে, এল অ্যাপোস্ট্রোফ বসিয়ে যা হয় এগুলো কখন বসাতে হবে, এটার যে নিয়মটা সেটা আজকে আমরা দেখব। এরকম পর্যায়ক্রমে প্রতিটা প্রিপোজিশনের সাথে হচ্ছে যে আর্টিকেল বসিয়ে যে নিয়মগুলো আছে সেগুলো আমাদের আলাদা করে দেখতে হবে, কারণ এটা একটু জটিল। এটা ভালো করে যদি আমরা না দেখি আমরা আসলে শিখতে পারবো না। আপনারা হয়তো প্রথমবার দেখে ব্যাপারটা মনে নাও রাখতে পারেন, কিন্তু এই ভিডিওগুলো যদি থাকে যে কোনো সময় কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এবং দিনে দিনে এক সময় যখন ভাষা আপনি শিখে যাবেন তখন আর দরকার পড়বে না। তো চলুন দেখে নেওয়া যাক, কখন দি প্লাস ইল, মানে দিয়ের সাথে ইল যুক্ত করলে দেল বসে, দেল্লো বসে, দেল্লা বসে, দেই বসে, দেল্লি বসে, দেল্লে বসে, দেল অপস্ত্রপ বসে। এই জিনিসগুলো এখন আমরা দেখব আলাদা আলাদা করে উদাহরণ সহকারে। এখানে আমরা দেখতে পাচ্ছি দিয়ের সাথে ইল যোগ করলে দেল হয়, এবং এই দেলটা কোনো শব্দের সাথে কখন বসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলায় আমি লিখে দিয়েছি, দেল আসলে দিয়ের মতো একই অর্থ প্রকাশ করে। শুধুমাত্র ইতালিয়ান ভাষায় সঠিকভাবে বলার জন্য আমাদেরকে জানতে হবে দিয়ের জায়গায় কখন দেল বসে। যদি কোনো বাক্য এর কোথাও মাস্কিলে সিঙ্গুলারে থাকে, অর্থাৎ কোনো একটা বড় বাক্য এর মাঝখানে যদি কোথাও আপনি দেখতে পান মাস্কিলে সিঙ্গুলারে, অর্থাৎ একটাকে বুঝাবে, যে কোনো কিছু নির্দিষ্ট করে একটা বুঝাবে, সেই শব্দের শুরুতে যদি কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে সেই শব্দটির আগে দেল বসাতে হবে। আচ্ছা, আমরা উদাহরণ সহকারে দেখি। এখানে দেখুন, যেমন গাত্তো, গাত্তো শব্দটা ইতালিয়ান, এর অর্থ হচ্ছে বিড়াল। তো আমরা 8 নম্বর টিউটোরিয়ালে জেনারে বা লিঙ্গ পরিবর্তন করার সময় শিখেছিলাম যদি কোনো শব্দের শেষে অ থাকে তাহলে তা মাস্কিলে সিঙ্গুলারে হয়, অর্থাৎ পুরুষবাচক একবচন হয়। এবং আর্টিকেলও বসানোর নিয়ম অনুযায়ী শিখেছিলাম যদি কোনো শব্দ মাস্কিলে সিঙ্গুলার বা পুরুষবাচক একবচন হয় তাহলে তার আগে ইল বসে। তাহলে আমরা পেলাম ইল গাত্তো, মানে বিড়ালটি। এখন এই বিড়ালটি যখন কোনো বাক্যের ভিতরে থাকবে তখন কিভাবে বসবে চলুন দেখি। ইল পেলো দেল গাত্তো এ নেরো, মানে হচ্ছে বিড়ালটির পশমের রং কালো। তো এইখানে পেলো মানে হচ্ছে পশম, পেলো শব্দের অর্থ পশম, গাত্তো শব্দের অর্থ বিড়াল, নেরো অর্থ কালো আমরা জানি। তো এখন পুরুষ বাক্যটা কী ছিল? ইল পেলো, পেলো শব্দটা কী হচ্ছে? পেলো শব্দের শেষে আছে অ, যদি কোনো শব্দের শেষে অ থাকে এবং এই শব্দটা হচ্ছে কনসোনেন্ট পি দিয়ে শুরু, তো সেক্ষেত্রে কী হয়? মাস্কিলে সিঙ্গুলারে এবং তার পূর্বে ইল বসে। আর দেল গাত্তো, দেল কখন বসলো? গাত্তো। আচ্ছা, এখানে দেখুন দি ইল গাত্তো ব্যাপারটা হচ্ছে এরকম, ইল পেলো দি ইল গাত্তো এ নেরো। তো দি প্লাস ইল একসাথে যুক্ত করলে কি হয়? দি প্লাস ইল একসাথে যুক্ত করলে হয় দেল। তো এখানে দি শব্দের অর্থ হচ্ছে এর, এই যে পশমের, মানে পেলো দি অর্থাৎ পশমের ইল গাত্তো বিড়ালটি, তো নির্দিষ্ট করে বুঝলেন। কিন্তু দি এবং ইল একসাথে যুক্ত করলে আমরা বলেছি, উপরে লেখা আছে যে সাদা দেখা যাচ্ছে, দি প্লাস ইল সমান হচ্ছে দেল। এখানে আমরা কী করলাম? দি ইলের পরিবর্তে লিখলাম দেল, তার মানে ইল পেলো দেল গাত্তো এ নেরো। গাত্তো শব্দের শেষে ও আছে, এটা হচ্ছে একটা মাস্কিলে সিঙ্গুলারে, তার আগে বসার কথা ছিল ইল, কিন্তু যেহেতু বিড়ালের, বিড়ালটি না বিড়াল এর, সেক্ষেত্রে দি ইল, ওই ক্ষেত্রে হয়ে গেছে দেল গাত্তো এ নেরো। তারপর অর্থটা দাঁড়ালো বিড়ালটির পশমের রং কালো। এখন এখানে আমরা একটা নোট আছে, সেটা হচ্ছে আমরা আগেই বলেছি প্রিপোজিশন প্লাস আর্টিকুলো, প্রি মানে পূর্বে বা আগে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ শব্দের পূর্বে যার অবস্থান, প্লাস আর্টিকুলো। আর্টিকুলোটা এই কারণে ব্যবহার করা হয়েছিল ওই যে বিড়ালটি নির্দিষ্ট করে বোঝানোর জন্য, একটি না অনেকগুলো, যদি গাত্ত না হয়ে গাত্তি হতো তাহলে অনেকগুলো বুঝাইতো, যেহেতু গাত্ত একটা বোঝাচ্ছে।
তো সেই ক্ষেত্রে আর্টিকেলটা দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তার মানে শব্দের পূর্বে যে আর্টিকেলও বসবে সেটাও লাগতেছে। তো আমরা শব্দের পূর্বে এটা কি হতো, ইল গাত্তো, আর তার আগে বসতো হচ্ছে দি ইল, একসাথে হয়ে গেছে দেল। আবার শব্দের পূর্বে যে প্রিপোজিশনে বসবে সেটাও লাগবে, মানে দি, সেটাও দরকার, কারণ বিড়ালে এর বোঝাতে দি লাগে। দি শব্দের অর্থ হচ্ছে এর, আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আর দুইটা একসাথে যখন বসাইতে যাব তখন এভাবে প্রিপোজিশন প্লাস আর্টিকেল একসাথে বসালে কি হবে, দি প্লাস ইল হয়ে যাবে দেল। তার মানে ব্যাপারটা ছিল এরকম, ইল পেলো, দি ইল গাত্তো। দি হচ্ছে বিড়ালের বুঝাতে আর ইল হচ্ছে নির্দিষ্ট করে বুঝাইতে। তার মানে দি ইল গাত্তো একসাথে হয়ে গেছে দেল গাত্তো। ইল পেলো দেল গাত্তো এ নেরো, বিড়ালটির পশমের রং কালো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব পরের ফরম্যাটটা দেখার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি দি প্লাস ল, মানে দি যোগ ল সমান হচ্ছে দেল্লো। দেল্লোটা কখন বসবে, তা আমরা 8 নম্বর পর্বে দেখেছিলাম আর্টিকেল দ্বিতীয় মেয়াদী পদে আমরা শিখেছিলাম, যদি কোনো শব্দের শুরুতে এস প্লাস কনসোনান্তে থাকে, কনসোনান্ত মানে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ 5টা যে ভাওয়েল সেগুলো ছাড়া বাকি সবই কিন্তু কনসোনান্ট বা ব্যঞ্জন বর্ণ। তো কোনো শব্দের শুরুতে যদি এস থাকে এবং এস এর সাথে প্রথম অক্ষরটাই যদি কনসোনান্তে থাকে সেই ক্ষেত্রে, এবং যদি কোনো শব্দের শুরুতে জেতা থাকে, জিএন থাকে, পিএস থাকে, ইপসিলন থাকে, পিএন থাকে, এবং শব্দটি যদি মাস্কুলে সিঙ্গুলার হয়, অর্থাৎ এই শব্দগুলোর শুরুতে এস প্লাস কনসোনেন্ট বা জি জি জেতা জিএন এগুলো তো থাকবেই, সেই সাথে আবার শব্দ শেষে হয়তো ও যদি থাকে তাহলে আমরা কি ধরতে পারি, মাস্কুলে সিঙ্গুলার ধরতে পারি। তো সেই ক্ষেত্রে তার পূর্বে বসে হচ্ছে ল, এটা আমরা 8 নম্বর পর্বে শিখেছিলাম যে কখন ল বসে, এবং তাকে মাস্কুলে প্লুরালে করতে শব্দের পূর্বে কি বসে আমরা, GLE মানে হচ্ছে লি বসে। তো সেখানে আমরা শিখেছিলাম, যেমন একটা উদাহরণ দিই, এসপিরিত অর্থ হচ্ছে আত্মা বা ভূত। তো এই এসপিরিতকে আমরা আগের 8 নম্বর ক্লাস অনুযায়ী আমরা কিভাবে লিখতাম, ল এসপিরিত, কারণ কি এস এর পরে হচ্ছে পি আছে যেটা হচ্ছে একটা কনসোনান্তে, এবং শব্দ শেষ আছে ও, অর্থাৎ এটা হচ্ছে মাস্কেলে সিঙ্গুলারে, এবং সেই সাথে যেহেতু কনসোনান্তে এস এ এবং পি আছে সেক্ষেত্রে তার আগে বসবে ল। আর এটাকে প্লুরালে করার জন্য ল এর পরিবর্তে কী বসে, লি এসপিরিত হয়ে গেছে, কারণ হচ্ছে ও এর পরিবর্তে ই বসে আমরা প্লুরাল করে নিয়েছি, অর্থাৎ ল এসপিরিত একটা আত্মা বুঝাইলাম বা ভূত, আর লি স্পিরিত মানে হচ্ছে অনেকগুলো ভূত বা অনেকগুলো আত্মাকে বুঝাইলাম। তো এটি যখন বাক্যের মধ্যে ব্যবহার করব তখন কেমন হবে বলো, এখানে একটা উদাহরণ দিয়েছি, ইল মন্দ দেল্ল স্পিরিত। আচ্ছা, এখানে হচ্ছে ইল মন্দ মানে হচ্ছে যে পৃথিবী বা দুনিয়া, দেল্লো স্পিরিত ভূতের দুনিয়া, ঠিক আছে, আত্মা বা ভূতের দুনিয়া, এটাই হচ্ছে ইল মন্দ দেল্লো স্পিরিত। এখানে দেল্লো কখন বসলো, স্পিরিতের আগে দেল্লো বসলো, যেখানে আমরা 8 নম্বর ক্লাস অনুযায়ী বলেছিলাম স্পিরিতের আগে ল বসবে। এক্ষেত্রে দেল্লো কেন বসলো, আত্মা বা ভূতের এর এর বুঝাইতে, কারণ দি মানে হচ্ছে এর। তো হিসাবটা কি হইতো, ইল মন্দ দি ল স্পিরিত, দি যুগ ল একসাথে কি হয় দেল্ল, তাহলে ইল মন্দ দেল্ল স্পিরিত। এরকম আমরা পরবর্তীতে আমরা এরকম আরও কিছু বাক্য পাবো, তখন আমরা আরও ক্লিয়ার হতে পারবো, এবং আপনারা নিজেরাও একটু দেখবেন বিভিন্ন শব্দের আগে কীভাবে ব্যবহৃত হয়। তো আমরা এর পরের অংশে চলে যাচ্ছি। তার মানে যেখানে আমরা ল ব্যবহার করতাম সেখানে বাক্যের মাঝে আমরা ব্যবহার করেছি দেল্ল। তো এখানে একটা নোট আছে, আমরা আগেই বলেছিলাম প্রিপোজিশনে প্লাস আর্টিকল, প্রি মানে পূর্বে, আগে মানে পজিশনে, অর্থাৎ পূর্বে যার অবস্থান, প্লাস আর্টিকল একটি বা অনেকগুলো বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল ব্যবহার করি আমরা। তার মানে শব্দের পূর্বে যে আর্টিকল বসবে সেটা তো লাগবেই, সেই সাথে শব্দের পূর্বে যে প্রিপোজিশন বসবে সেটাও লাগবে। এখানেও কিন্তু আমরা সেই জিনিসটা করছি, দি এবং ল, দিটা হচ্ছে প্রিপোজিশন আর লটা হচ্ছে আর্টিকল। তো দি প্লাস ল একসাথে হয়ে দেল্ল, তার মানে দুইটা একসাথে বসাইতে গেলে এরকম হবে, প্রিপোজিশন প্লাস আর্টিকল। এই জিনিসটাই আমি নোট হিসেবে দিয়ে দিয়েছি, আগের নোটটাও এটাই ছিল, সেম নোট আপনাদের বোঝার সুবিধার্থে দুবার দিলাম, পরবর্তীতে এটা রিপিট করব না, ঠিক আছে। তো আমরা চলে যাই পরবর্তী ফর্মে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দি যুগলা মানে হচ্ছে দেল্লা, এই দেল্লাটা কখন বসে, যদি কোনো বাক্যে ফেমিনিলে সিঙ্গুলারে মানে স্ত্রীবাচক একবচন শব্দ থাকে এবং সেই শব্দের শুরুতে যদি কনসোনান্তে মানে ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে তার পূর্বে দেল্লা বসে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো,
কোনো একটা বাক্য যেখানে কথা বলতে যাচ্ছি আমি, সেই বাক্যের মাঝে আমি একটা শব্দ দেখতে হবে। সেই শব্দটা যদি হয় ফেমিনিলে সিঙ্গুলারে, অর্থাৎ শব্দের শেষে যখন আ থাকে, তখন আমরা এটা কী কী বলি? ফেমিনিলে সিঙ্গুলারে বলি। আমরা 8 নম্বর ক্লাসে দেখে এসেছিলাম যে মাস্কিল এবং ফেমিনিলে আমরা যখন শিখেছিলাম, তখন আমরা দেখেছিলাম ফেমিনিলে সিঙ্গুলারে কীভাবে, কোনো শব্দের শেষে যদি আ থাকে তাহলে তা হয় ফেমিনিলে সিঙ্গুলারে, এবং সেটা হচ্ছে কি, সেই শব্দের শুরুতে যদি কনসোনান্তে থাকে, অর্থাৎ শব্দটা শুরুতে যদি কনসোনান্তে দিয়ে শুরু হয় বা ব্যঞ্জনবর্ণ যেটাকে বলি, তাহলে তার পূর্বে কী বসবে? দেল্লা বসবে। যেমন আমরা একটা উদাহরণ এখানে পেয়ে গেছি, বলা হচ্ছে লা কাজা দেল্লা নন্না। তো এই ক্ষেত্রে দেল্লাটা বসেছে নন্নার পূর্বে। বেসিক্যালি এটা হওয়ার কথা কীরকম, লা কাজা দি লা নন্না। কারণ নন্না আগে আমরা 8 নম্বর ক্লাস অনুযায়ী কী বসাইতাম, মাস্কিলে সিঙ্গুলারের পূর্বে লা বসিয়ে আমরা আর্টিকেলটা ব্যবহার করতাম, কিন্তু এখানে কিন্তু আমরা প্রিপোজিশন প্লাস আর্টিকেল বসাচ্ছি। প্রিপোজিশনটা কেন বসালাম? নানির মানে এর বুঝাতে দি বসে। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো শব্দের সাথে যদি এর থাকে, যেমন এখানে দাদির, নানির, কাকার, দাদার, বাবার, চাচার, মানে এর আছে কিন্তু শেষে র, তো এই দি মানে হচ্ছে এর, আর ইল বা লা এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। তো এইখানে লা হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে কি হতো, লা নন্না। তাহলে ব্যাপারটা দাঁড়াইতো লা কাজা দেল্লা নন্না, মানে লা কাজা দি লা নন্না। তো দি লা একসাথে যোগ করলে কি হয়, দেল্লা। তাহলে আমরা কি লিখলাম, লা কাজা দেল্লা নন্না, অর্থাৎ নানির বা দাদির বাড়ি। তারপর অংশে দেখেন লা আকুয়া, লা আকুয়া দেল্লা ফন্তানা। তাহলে এই ক্ষেত্রে লা আকুয়া দেল্লা ফন্তানা আসলে কি হতো, লা আকুয়া দি লা ফন্তানা, কারণ ফন্তানার শেষে আছে আ, ফেমিনিলে সিঙ্গুলারে। তো ওই ক্ষেত্রে আমরা কি করতাম, লা ফন্তানা বলি এটাকে, কিন্তু দি লা ফন্তানা মানে হচ্ছে ঝর্ণার, ঝর্ণার এর বুঝাইতে দি লা একসাথে যোগ করলে কি হয়, দেল্লা। লা আকুয়া দেল্লা ফন্তানা, ঝর্ণার পানি। তো এখানে আমি আর নোট দিই নাই, যেহেতু আগেরগুলোতে নোট দিয়ে এসেছি, তো আমরা চলে যাচ্ছি পরের ফরম্যাটে। এখন আমরা পেয়ে গেছি দি যোগ ই, অর্থাৎ দেই। যদি কোনো বাক্যে মাস্কিলে প্লোরালে মানে পুরুষবাচক বহুবচন শব্দ থাকে, অর্থাৎ কোনো একটা শব্দ যেটা হবে পুরুষবাচক এবং এটা বহুবচন হবে, একের অধিক বোঝাবে, এবং সেই শব্দের শুরুতে যদি কনসোনান্তে মানে ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে তার পূর্বে দেই বসে। তো এখানে উদাহরণ, যেমন ইন্ডিকাসিওনে দেই প্রেসি দেই প্রদৌতি, অর্থাৎ পণ্যের দামের নির্দেশনা। আরেকটা উদাহরণ আছে ভলেবো ফারে দেই পোস্টার দেই পোস্টের নন দেই জার্নালে। তো এখানে পোস্টার করতে চেয়েছিলাম, তবে সংবাদপত্রের নয়। এখানে দেই শব্দটা কখন ব্যবহার করা হয়েছে দেখুন, দেই পোস্টের দেই জার্নালে, মানে দি ই জার্নালি, জার্নালি কিন্তু একটা প্লোরাল শব্দ, অর্থাৎ একের অধিক বোঝাচ্ছে। তো আমরা ওই আর্টিকেল যখন বসানোর ক্লাস করেছিলাম, তখন আমরা বসেছিলাম যদি জার্নালে, ইল জার্নালে ই জার্নালি, ইল জার্নালে ই জার্নালি, তারপর হচ্ছে ইল প্রদত্ত ই প্রদত্তি, ইল প্রেসো ই প্রেসি। তো আমরা যদি যাই ইন্ডিকাসিওনে দি ইল, ওকে, তো দি ইল প্রেসো হইতো, কিন্তু এটা হয়েছে ই প্রেসি, মানে দেই, দি ই প্রেসি, অর্থাৎ দেই প্রেসি, দেই প্রদত্তি, যেহেতু এটা প্লোরাল, দেই, দি প্লাস ই হচ্ছে দেই, প্রদত্তি অর্থাৎ ই প্রদত্তি, ইল প্রদত্ত ই প্রদত্তি। তো প্লোরালের ক্ষেত্রে আমরা দেই বসালাম। বলেবো ফারে দেই পোস্টার নন দেই জার্নালি, এই ক্ষেত্রে কি হইলো, নন দেই জার্নালি, আমরা জার্নালি শব্দটা কি হয়, জার্নালে জার্নালি, তারপর হচ্ছে আপনার ইল জার্নালে ই জার্নালে। তো এই ক্ষেত্রে দি প্লাস ই যুক্ত হয়ে হলো দেই জার্নালে। তো এটা ছিল হচ্ছে দি প্লাস ই ইজ ইকুয়ালস টু দেই, মানে সমান দেই এর এক্সাম্পল। আমরা পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দি এর সাথে লি যুক্ত করা হয় দেল্লি, এটা কখন বসে, যদি কোনো বাক্যে মাস্কিলে প্লোরালে মানে পুরুষবাচক বহুবচন শব্দ থাকে, এবং সেই শব্দের শুরুতে যদি ভোকালে মানে স্বরবর্ণ থাকে, তাহলে তার পূর্বে দেল্লি বসে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, শব্দটা হইতে হবে মাস্কিলে প্লোরালে এবং বহুবচন হইতে হবে, আর সেই শব্দের শুরুটা হইতে হবে ভোকালে, অর্থাৎ ভাওয়েল বা স্বরবর্ণ দিয়ে, তাহলেই তার পূর্বে দেল্লি বসবে। যেমন লিস্টিনো
দিল্লি অ্যানিমালি, লিস্টিনো দিল্লি অ্যানিমালি। এখানে দিল্লিটা কোথায় বসলো? বেসিক্যালি এটা হচ্ছে দি লি অ্যানিমালি, কারণ আমরা যখন অ্যানিমালের হচ্ছে প্লুরাল করেছিলাম তখন সেটা হয় কি লি অ্যানিমালি। তো লি অ্যানিমালি থেকে কি হয়, লি অ্যানিমালি যেহেতু দি প্লাস হচ্ছে লি অ্যানিমালি, সেক্ষেত্রে দিল্লি অ্যানিমালি হয়ে যাচ্ছে, মানে প্রাণীদের তালিকা। নিচে আছে দিল্লি এসএমপি, অর্থাৎ উদাহরণসমূহ। দিল্লি এসএমপি উদাহরণসমূহ, তো এই ক্ষেত্রে আমরা কি পেলাম, দি এবং দিয়ের সাথে লি যুক্ত করলে হয় দিল্লি, এবং আমরা আগে যে আর্টিকেল ব্যবহারের নিয়ম শিখে এসেছি সেটার সাথে সেটা ঠিকই থাকে, শুধু হচ্ছে তার আগে যদি আমি প্রাণীদের, প্রাণীর যে বুঝালাম এর বুঝাইতে দি ব্যবহার করলাম, তো দিয়ের সাথে লি যুক্ত করলে কি হয়ে যাচ্ছে, দিল্লি হয়ে যাচ্ছে, শুধু ওই জিনিসটাই। অর্থাৎ আমি যদি আর্টিকেলটা কোথায় বসাইতে হবে জানি, তাহলে প্রিপোজিশন প্লাস আর্টিকেল বসানোটা সহজ হয়ে যায়। তো আমরা পরের উদাহরণে চলে যাই। এখানে আছে দিয়ের সাথে লে যুক্ত করলে হয় দেল্লে, যদি কোনো বাক্যে ফেমিনিলে প্লোরালে থাকে, অর্থাৎ শব্দটা হইতে হবে স্ত্রীবাচক এবং এটা বহুবচন হইতে হবে, তাহলে সেই শব্দের শুরুতে কনসোনান্তে, এবং সেই শব্দের শুরুতে কি থাকতে হবে, কনসোনান্ত অর্থাৎ ব্যঞ্জন বর্ণ থাকতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ যাই থাকুক তার পূর্বে দেল্লে বসে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু এটা প্লোরাল ফরম্যাটে আছে, অর্থাৎ যদি কোনো বাক্যে ফেমিনিলে প্লোরালে মানে স্ত্রীবাচক বহুবচন হয় এবং সেই শব্দটা সেটা শুরুটা মানে শব্দের শুরুতে কনসোনেন্টে থাকুক বা ভাওয়েল থাকুক, নিয়ম একটাই, সেটাকে দেল্লে বসায় হচ্ছে আমার বুঝাইতে হবে যে আর্টিকল প্রিপোজিশন আর্টিকলাতে কীভাবে হয়। তো যেমন এখানে বলেছে দেল্লে কাজে, অর্থাৎ বাড়িগুলির, দেল্লে কাজে, তাহলে ব্যাপারটা কী ছিল, দি লে কাজে, কারণ লা কাজা লে কাজে, যেহেতু লা কাজা মানে একটা বাড়ি, লে কাজা মানে অনেকগুলো বাড়ি, এক্ষেত্রে যেহেতু প্লুরাল বলা হয়েছে সেক্ষেত্রে কী হলো, দেল্লে কাজে। এক্ষেত্রে সি আ মানে কাজের যে চি, প্রথমে কি আছে চি, চি মানে হলো কিন্তু আপনার ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু, অর্থাৎ কনসোনান্তে। এর নিচের অংশটাতে দেখেন ইজোলা, ইজোলা এই শব্দটা কিন্তু ইজোলাটা হচ্ছে ভোকালে, কিন্তু এটা আপনার কনসোনেন্টে দিয়ে হোক বা ভোকালে বা স্বরবর্ণ দিয়ে হোক, আপনার আগে কিন্তু দেল্লেই বসতেছে। যেমন এখানে কি হলো, দেল্লে ইজোলে দ্বীপগুলির, তাহলে লা ইজোলা লে ইজোলে, তাহলে কি হলো, লা ইজোলার জায়গায় আমরা কি করলাম, লিজোলার জায়গায় আমরা দেল্লে ইজোলে হলো, তো সেক্ষেত্রে লে ইজোলে হওয়ার কথা ছিল, লে ইজোলের সাথে দি লে একসাথে হয় দেল্লে ইজোলে, তো এই ক্ষেত্রে কি হলো, দ্বীপগুলির শব্দটা বুঝাইলো। তো আমরা চলে যাই এখন পরের উদাহরণে, ধন্যবাদ। এখন আমরা চলে এসেছি শেষের যে ফরম্যাট, দিয়ের সাথে এল আপস্রোপ যোগ করলে হয় দেল আপস্রোপ। এখানে বলেছে কোনো বাক্যে যে নিয়মে শব্দের পূর্বে দেল এবং দেল্লা বসে, সেই একই নিয়মে শব্দটি মাস্কিলে বা ফেমিনিলে যাই হোক না কেন তার পূর্বে দেল আপস্রোপ বসে। অর্থাৎ আমরা যদি দেল এবং দেল্লার ফরম্যাটটা ভালো করে দেখে আসি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে শব্দটা মাস্কিলে বা ফেমিনিলে যাই হোক না কেন তার পূর্বে দেল আপস্রোপ বসবে। যেমন আমি উদাহরণ হিসেবে দিয়েছি লি আপিতান্তি দেল আসিয়া, এখানে দেল আপস্রোপ বসিয়েছি আমি, মানে এশিয়ার বাসিন্দারা বা মানুষেরা। তার নিচে আরেকটা উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে ইবান্তাজ্জি দেল ইউরো, অর্থাৎ ইউরো এর উপকারিতা। আচ্ছা, আজকের ক্লাসটা হয়তো আপনাদের কাছে একটু আজকের এই ক্লাসটা হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তো আপনারা বারবার এই ভিডিওটা দেখবেন, কারণ ঠিক একই রকমের টোটাল 5টা টিউটোরিয়াল করতে হবে, এটা আজকে একটা টিউটোরিয়াল গেল 10 নম্বর ক্লাসকে বেস করে। তো বাকি এরকম একই রকম পদ্ধতিতে আরও আমাকে 4টা টিউটোরিয়াল তৈরি করতে হবে, এই টিউটোরিয়ালগুলো আপনারা মনে রাখতে না পারলেও বারবার দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে, কারণ এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে আমরা যখন শব্দ তৈরি করতে যাব। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আসলে খুব বেশি দূরে নাই, আমরা পরবর্তীতে খুব শীঘ্রই বাক্য তৈরি করা এবং ইতালিয়ান ভাষায় কীভাবে কথা বলতে হয় আরও বেশ কিছু সুন্দর সুন্দর নিয়ম শিখবো। তো এই যে জটিল যে সময়টা, এই আগামী যে 3টা 4টা টিউটোরিয়াল যাই হচ্ছে, এই কয়েকটা টিউটোরিয়াল আপনারা একটু মনোযোগ দিয়ে কষ্ট করে বোঝার চেষ্টা করেন। আমি পরবর্তীতে এগুলো নিয়ে আবারও আলোচনা করব, যখন আমি বোর্ডে ক্লাস করানো শুরু করব তখন আমি আসলে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।
এখন আপনারা এই টিউটোরিয়ালগুলো আপনাদের পরবর্তীতে যেন কাজে লাগে, পরবর্তীতে যেন উদাহরণ হিসেবে দেখাইতে পারি আপনাদের কাছে, এগুলো রাখবেন। যে জায়গাগুলো আপনাদের বুঝতে কষ্ট হয় দরকার, সেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন মোবাইলে, কারণ এখন এই লেখাগুলো ক্লিয়ার দেখা যায় যেহেতু সরাসরি কম্পিউটারে করা। আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন সরাসরি, তারপর মোবাইলে সেভ করে রাখবেন, যখনই সময় পাবেন একটু করে দেখবেন। তো ভিডিওগুলো শেয়ার করবেন, আর হচ্ছে যে প্রতিনিয়ত দেখার চেষ্টা করবেন, যারা আগের ভিডিওগুলো দেখেননি ভালো করে আগের ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সকলকে।